মেহেদি কন্টেস্টে যাব আর মেহেদি দিব না তা কি হয়? আসসালামু আলাইকুম, কি অবস্থা, সবার কেমন আছো? সেদিন আমি চলে গিয়েছিলাম স্কাই লঞ্জে একটা মেহেদি কন্টেস্ট অ্যান্ড গেট টুগেদার প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য, যেটা অ্যারেঞ্জ করেছে মেহেদি বাই তৃষা পেজের ওনার তৃষা আপু। তৃষা আপুকে নিয়ে আমি একটু বলি, যারা হচ্ছে আমার মতো একদম আনাড়ি, মেহেদির ম জানো না কিন্তু মেহেদিটাকে প্রফেশন হিসেবে নিতে চাও, তারা হচ্ছে তৃষা আপুর কাছে কোর্স করতে পারো। আপু হচ্ছে বেসিক টু অ্যাডভান্স এবং ব্রাইডাল কোর্স করায়, এর পাশাপাশি কিন্তু আপু অর্গানিক মেহেদি কিভাবে বানাতে হয় সেটার কোর্সও করে। আপুর কোর্সগুলো এত বাজেট ফ্রেন্ডলি যে একটা স্টুডেন্ট তার টিউশন ফি দিয়ে ইজিলি আপুর কাছে কোর্স করতে পারবে। সো যারা যারা করতে চাও আপু পেজে নক করতে পারো, আমি আপু পেজটা মেনশন করে দিব। কেক কাটার আগে করে আমরা সবাই সিরিয়ালে দাঁড়িয়ে গিয়েছিলাম তৃষা আপুর সাথে ছবি তোলার জন্য। কেউ সিঙ্গেল ছবি তুলেছে, কেউ গ্রুপে ছবি তুলেছে। এক্ষেত্রে একটা কথা না বললেই নয়, তৃষা আপু কিন্তু প্রত্যেকটা আপুর কমফোর্ট জোনের কথা চিন্তা করে একজন ফিমেল ফটোগ্রাফার রেখেছিল, যেটা আমার কাছে এই প্রোগ্রামের বেস্ট একটা পার্ট মনে হয়েছে। পেজের নাম হচ্ছে আর্ট গ্যালারি বাই রাশা। আমি 2021 সাল থেকে কাজ করছি ফটোগ্রাফি নিয়ে। আচ্ছা, ইনডোর আউটডোর শুট? হ্যাঁ, ইনডোর আউটডোর শুট, ওয়েডিং, যে কোনো প্রোগ্রাম, ইভেন্টই হচ্ছে আমরা শুধু ফিমেল না, মেল ফিমেল দুইটাই কাজ করে থাকি। আর যদি লাগে বলতে পারেন, আমার পেজে যোগাযোগ করবেন, পেজের নামটা আবারও বলে দিই। হ্যাঁ, আর্ট গ্যালারি বাই রাশা। আর্ট গ্যালারি বাই রাশা, ডিসকাউন্ট দিবে না? লাঞ্চের আগে করে হচ্ছে আপু মেহেদি কন্টেস্টটা শুরু করে দেয়। মেহেদি কন্টেস্টে আপু প্রত্যেকটা স্টুডেন্ট পার্টিসিপেট করে, সবাইকে 20 মিনিটের মধ্যে একটা ডিজাইন কমপ্লিট করতে হবে। তার মধ্য থেকে আপু 1 থেকে 20 জন সিলেক্ট করবে প্রত্যেকের ডিজাইন দেখে। যারা হচ্ছে সিলেক্ট হবে তারা হচ্ছে আপুর কাছ থেকে গিফট তো পাবে, সাথে হচ্ছে আপুকে একবার মেহেদি পরিয়ে দেওয়ার সুযোগ পাবে। টিচারকে একটা স্টুডেন্ট মেহেদি পরিয়ে দিবে, ব্যাপারটা ইন্টারেস্টিং না?
এক্সাইটেড হইছে আমি বলতে পারতেছি না আসলে কেমন লাগতেছে এটা একটা অবিশ্বাস্য হয় যে আমাকে চিনেই সবাই আমাকে ভোট করছে এটাই তো বেশি থ্যাংক ইউ সবাইকে তোমার কেমন লাগতেছে বিউটি কন্টেস্ট উইনার হয়ে ছিলাম আশা করি নাই এটা সবাইকে থ্যাংক ইউ হ্যাঁ মনে মনে তুমি বলতোছ আমি তো সবচাইতে বেশি সুন্দর লাগতেছি এখানে অনেক সুন্দর সুন্দর আপনারা মেইন কথা হচ্ছে সবাই সুন্দর এটা তো জাস্ট একটু ফান লাঞ্চ এবং বিউটি কনটেস্টের পর হচ্ছে আমাদেরকে কিছু টোকেন দেওয়া হয়েছে টোকেনগুলোতে হচ্ছে অ্যানসার লেখা থাকবে আর আপু হচ্ছে কোয়েশ্চেন করবে যার সাথে অ্যানসারটা মিলে যাবে সে গিয়ে আপু থেকে একটা গিফট রিসিভ করবে এবার আপনি বলেন আপনার অনুভূতি কেমন আপু আপনার কেমন লাগতেছে যে আপনি প্রথম হয়েছেন আপনি কি বাসায় গিয়ে হোম সার্ভিস ওকে আপু বেস্ট অফ লাক বেশি বেশি ব্রাইড করেন বেশি বেশি টাকা ইনকাম করেন আমাদেরকে বেশি বেশি ট্রিপ দেন থ্যাংক ইউ তোমার কেমন লাগতেছে তুমি যে সেকেন্ড হইছো অনেক ভালো লাগতেছে মানে কেমন ফিলিংসটা আসলে বলে বোঝানোর মতো না অনেক অনেক সময় লাগতেছে হ্যাঁ সেটাই না আমি তো অনেক আগে থেকে মেহেদি দিতাম তো ওই হিসেবে তেমনটাও মানে ইয়ে লাগতেছে না তবে ভালো লাগতেছে অনেক তোমার পেজের নাম যেন কি অ্যালাইভ লুক তুমি কত বছর ধরে কাজ করছো আমি কাজ করতেছি 3-4 মাস কিন্তু এর আগে থেকে প্রফেশনালি 3-4 মাস এর আগে থেকে হচ্ছে আমি প্রায় 4-5 বছর আর কি ব্রাইডাল সেমি ব্রাইডাল সবই করো হ্যাঁ ব্রাইডাল সেমি ব্রাইডাল সবই করাই মানে মেহেদি যা যা যত রকমের ইয়ে আছে আর কি সব করাই ওকে আপু থ্যাংক ইউ সো মাচ বেস্ট অফ লাক থ্যাংক ইউ আপু ছিল আমার আজকের ব্লগ আশা করি ব্লগটি সবার ভালো লাগবে এন্ড থ্যাংক ইউ সো মাচ তৃষা আপু এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য আসলে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা ওটা সাকসেসফুলি ডান করা এত ইজি না থ্যাংক ইউ সো মাচ আপু সবাই তৃষা আপুর জন্য দোয়া করবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ